আসসালামু আলাইকুম এখানে গ্রামের অসাধারণ একটি একতলা বাড়ি তো ওই বাড়িটি তিনটা বেডরুম একটা কিচেন একটা ডাইনিং তো এখানে এই বাড়িতে কতটুকু মালামাল লাগছে বা কীভাবে এই বাড়িটি করা হয়েছে ড্রয়িং সহ আপনারা বুঝতে পারবেন তো ওই বাড়িটি লম্বা আছে ছয়ত্রিশ ফিট এবং পস্ত আছে আটাশ ফিট তো মোট প্রায় এক হাজার স্কোয়ার ফিট হয় তো এখানে বারান্দা আছে তারপর ফোর্স আছে সব মিলিয়ে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো হবে যেহেতু কার্নিস আছে সব মিলে কার্নিশ সহ বারোশো স্কোয়ার ফিট হবে মেন বিল্ডিংটা আছে মেন যে রুমের হিসেবে আছে এক হাজার স্কোয়ার ফিট তো বাড়িটি আপনি করতে প্রায় আড়াই শতাংশ জমির প্রয়োজন তো ওই বাড়িটি করতে আপনার ইট লাগবে প্রায় পঁচিশ হাজারের মতো বাঙ্গানিসহ প্রায় বারো হাজার ইট বাঙ্গানি লাগবে এবং তেরো হাজার ইটের মতো লাগবে গাতনীতি আর রড যদি হিসাব করেন তাহলে সাড়ে পাঁচ টন রড লাগবে টোটালি আর সিমেন্টের হিসাব করলে প্রায় ছয় সাড়ে ছয়শো ভ্যাক্সিমেট লাগবে তো এখন আপনারা নিজেরাই হিসেব করতে পারবেন আসলে কত টাকা লাগতে পারে তো এখানে প্রথমে ডুকে কিন্তু একটা গলি থাকবে গলির দুই সাইডে দুইটা রুম এখানে একটা বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট সামনে দুইটা বারান্দা রুমের সাথে আর আমি সব সময়ই বলি আপনাদের যে কাজ ছোটো বড় যেমনই হোক কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটি যদি হয় ভালো তাহলে কাজটা সুন্দর লাগে দেখতে তো ওই জিনিসটা আপনি সব সবসময় যখন কাজটা করাইবেন যাতে কাজের মানটা ভালো হয় বা কাজের ফিনিশিংটা ভালো হয় ওই দিকেই খেয়াল করতে হবে তো এখানে থাকবে সিঁড়ি দ্বিতীয়তলায় ওঠার জন্য এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এই বিল্ডিং আর এখানে শুধু একটা বাথরুম একটা কমন বাথরুম যাতে সবাই ইউজ করতে পারে এটি একটি কমন বাথরুম আর এই এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস সাথে আছে কিচেন রুমটা তো কিচেন একটা এখানে কিন্তু দুইটা সিস্টেমে রাধার ব্যবস্থা আছে যেমন আপনি চাইলে গ্যাসের চুলাও আছে আবার একটা মাটির চুলা লাকড়ি দিয়ে রাধার জন্য যেহেতু একটা গ্রামের বাড়ি এদিকে থাকবে একটা মিরশিপ এই কিচেন রুমের ভিতরেই তো যারা ওই রকম নিত্য নতুন বাড়ির ডিজাইন ড্রয়িং ডিজাইন করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের নিত্য নতুন বা আধুনিক মডেলের ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে পারবো তো রঙের যে কন্ডিশন রঙটাও আপনারা দেখতে পারেন রঙটা অনেক সুন্দর চাইলে আপনাদের বিল্ডিংয়ে ওই রকম রঙ করতে পারেন আর যে জানালার সাইজগুলো ওইগুলো কিন্তু চার ফিট বাই চার ফিট সব জানালাগুলোই চার ফিট বাই চার ফিট রাখা হয়েছে তো আসলে আপনারা যারা এরকম তিন রুম দিয়ে একটি বাড়ি করতে চান তারা চাইলে ওইভাবে একটি বাড়ি করতে পারেন আর যদি ওই জায়গার ভিতরে আরও কোনো ডিজাইনে করতে চান তাইলে আমরা আপনাদের সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো আর যদি আমাদের মাধ্যমে কোনো কাজও করাইতে চান তাহলে আপনার বাড়িটা কমপক্ষে দুতলা হতে হবে যদি দূরে গিয়ে আমরা কোথাও করি আমরা সিলেট অঞ্চলের ভিতরে বেশি কাজ করি যেমন সিলেট হবিগঞ্জে যদি সিলেটের বাইরে কোথাও হয় তাইলে কমপক্ষে দুতলা বিল্ডিং হতে হবে আর ওটা হলো এই বাড়ির ড্রয়িং ডিজাইন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই ওই ভিডিও থেকে